মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ঠিকঠাক আছেন, আমিও ঠিকঠাক আছি। আজকে শুক্রবার, এখন সকাল 8:30 বাজে। ভদ্রলোক জাস্ট ঘুম থেকে উঠে এসে বসেছে জল আর বিস্কুট খেতে। সকালের রুটি আর আলু চচ্চড়ি আমার বানানো হয়ে গেছে, কিন্তু এখনো খেতে পারিনি। খাবো আর একটু পরে। পিকু জল বিস্কুট খাক। পিকুর বাবা একটু বেরিয়েছে একদিকে কাজেই, সেখান থেকে এসে খাওয়া দাওয়া করবে, তো তখন একসাথেই খাবো। খেলতে নেমে গেছে, খেলতে নেমে গেছে খাওয়া দাওয়া করে। আর এদিকে ওর ওদের ওই তাল কীর্তন দেখতে গিয়ে আমার এদিকে পটল বেশি ভাজা হয়ে গেছে। এই দশা করে ফেলেছি পটলগুলো। এদিকে আলু আর উঠছে, ভাজা চলছে। এটা হয়ে গেলে ডিম আর আলু ভেজে রেখে দিয়েছি, মশলাও রেডি। ডিমের ঝোলটা রান্না করলে হয়ে যায় আমার আজকের রান্না। মানে মেলার খবর পেয়েছে তো ব্যাস, সে যত দূরেই হোক না কেন যেতে হবে। তো যাই, আমি এখন একটু মেলা ভ্রমণ করে নিয়ে আসি। একদিন মাত্র পড়ার জন্য যদি অনেক পোশাক হয়ে যায়, তখন সেগুলো দেখবেন আগে থেকেই পড়া শুরু করে দেয় যে কোনো কেউ, শুধুমাত্র আমার কথা বলছি না। এটা যদিও আমার পোশাকের কথাও আমি বলছি না, এটা হচ্ছে পিকুর কথা বলছি। এই টি শার্টটা পিসিমণি দিয়েছিল মেলায়, এই মেলায় বলছি পয়লা বৈশাখে পরার জন্য। এই যে এখনও ট্যাগ ট্যাগ কিছুই খোলা হয়নি। যেমন একটা টি শার্ট অলরেডি ভেঙে ফেলেছে মামা বাড়ি থেকে আসার দিন, সেটা আজকে হচ্ছে এই টি শার্টের পালা। বাচ্চাদের জিনিস যদি মোটামুটি একটু ফিটিংস কেনা হয়ে যায়, ফিটিংস বলতে খুব বেশি বড় না, এখন পড়তে পারে। আর এখন এমন একটা বয়স, আগেও একবার বলেছি যে ওর জামা কাপড় আমি একদম রেখে দিতে পারি না, ওই জন্য নতুন জামা কাপড় যখনই জমতে শুরু করে আমি এদিক থেকে পড়াতে শুরু করি। তবে একটা একটা স্লিপলেস যেটা আমি কিনে দিয়েছি ওটা রেখে দিয়েছি, ওটা পয়লা বৈশাখের দিন স্নান করিয়ে পরিয়ে দেবো, কারণ ওটা যেহেতু স্লিপলেস ওটা ঘরে পরতে পারবে। আর এই টি শার্টটাও ভালো, বাবা যেটা দিয়েছে ওই টি শার্টটাও ভালো টি শার্ট, ফলে ওগুলো বাড়িতে পরে তো নষ্ট করার মতন টি শার্ট নয়, ওই কারণে ওগুলো আগে পরিয়েছি, আবার কোথাও গেলে পরবে। তো পিকুকে রেডি করি, প্লাস আমিও রেডি হয়ে যাই। অবস্থা দেখুন,
ফাইনালি আমি আর পিকু রেডি। এই যে টি শার্ট পরে এই যে মূর্তিমানকে এইরকম দেখাচ্ছে। এই গোল গলা টি শার্ট যদি মানে হাইনেক না থাকে, কলার না থাকে মেইনলি, তাহলেই কেমন একটা নেবা নেবা দেখতে লাগে। তো সে যাই হোক, আর এই যে ঝোলাটা আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার মায়ের একটা ঝোলা, মা ব্যবহার করতো না দেখে আমি নিয়ে হাঁটা দিয়েছি। স্যার আমরা এখন বেরোই, মোটামুটি অনেকটাই রাত হতে গেল, 8টা বাজতে গেল। এই মেলাটা মেইনলি একটু রাতের দিকেই ভালো হয়। আরও একটা কারণ আছে, পিকুর বাবা ওখান থেকে এসে আমাদের সাথে মিট করবে, এই কারণে আমরা একটু লেট করেই বেরোচ্ছি। স্যার টাটা, টাটা দিয়ে দাও। আমি আর পিকু দাঁড়িয়ে রয়েছি, আর বাবা আসবে ফোন করেছিল, তাই জন্য আমরা এখন এখানে ওয়েট করছি। সেই শেষ দিনে আমাদের অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীরা থাকবেন। সকাল এখন 9টা বাজে, বসো। আর গতকাল মেলা থেকে কি কিনেছি আমরা দেখাও পিকু, দেখাও পিকু কিনেছে এই ব্লকস বিল্ডিং এর সেট, ওটা এর মধ্যেই ছিল, এটা কিনেছে। আর কোনো কিছু বায়না গতকাল করেনি, মানে ও মেলা ঘেটে 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 বুঝে গেছে যে মেলার জিনিস যে খুব একটা ভালো হয় তা নয়, যেগুলো একটু এক্সপেন্সিভ সেগুলো মোটামুটি একটু কদিন খেলা যায়, কিন্তু যা খেলনা আছে এনাফ, এখন আর ওর প্রয়োজন নেই। তাই জন্য কালকে দেখলাম নিজে থেকেই কোনো রকম কোনো বায়না করেনি, বিশেষ সৌভাগ্য। এর আগে পর্যন্ত বাবার সাথে মেলায় যে কবার গেছে কোনো না কোনো বায়না তো ছিল না। আর আমি কিনেছি সিম্পলি এই কর্পূরদানিটা, আমার কর্পূরটা মাটির সরায়ের মধ্যে জ্বালাচ্ছিলাম কদিন ধরে, তাই জন্য হঠাৎ করে চোখে বাঁধলো এরকম, এটা নিলাম ব্যাস, আর কিছু না। আর মেলা থেকে আমি খুব একটা বেশি কেনাকাটা কিছুই করিনি, শুধু আমরা খাওয়া দাওয়া করেছি, খাবার জিনিসই কিনেছি। তার বিশেষ একটা কারণ হচ্ছে আগামী মাসে মানে বৈশাখ মাস পড়লে আমাদের একদম বাড়ির কাছেই আবার বড় মেলা বসে, প্রায় ওটা 20-22 দিন মতন মেলা হয়, তো ওই কারণেই আরও ও এইখান থেকে বিশেষ কিছু কিনলাম না। আর এইখানে মেলাটা কীরকম বলুন তো, মানে খুব বেশি স্ট্যান্ডার্ড জিনিস পাওয়া যায় না, তবে ওই আছে কিছু ডিনার সেট ফেট এই সমস্ত দোকান, কিছু গ্লাস তারপরে কাপের সেটের দোকান এই সমস্ত পাওয়া যাচ্ছে। আর খাবারের দোকান ঘুরিয়ে খাবারের দোকানে মানে এত পরিমাণে খাবার জিনিসের দোকান যে চলাফেরা করার মতন পরিস্থিতি নেই। ওই অত বড় মাঠের দুপাশে দুটো স্টেজ, দুটো স্টেজে প্রোগ্রাম চলছে, সবই বাউল এই। আর ওই তো এক্সিবিশন যেটা দেখালাম আর্ট, ওটা এবছর নতুন হয়েছে দেখলাম, গেলবার মেলাটা হয়নি কোভিডের জন্য। এই এই জন্য আমার কিছু প্লেটস কেনার ইচ্ছে ছিল, মানে ওই আমাদের যে ডিনার সেটটা, ডিনার সেটের প্লেটগুলো একটু সাইজে ছোটো, তো ন্যাচারালি ঘরে খেতে গেলে ওর থেকে একটু বড় হলে সুবিধে হয়, তো ওই জন্য ওরকম প্লেট খুঁজছিলাম। খুব বেশি মন মতন পাওয়াও গেল না, প্লাস তো ভাবলাম থাক আমাদের এখানে যে মেলাটা হয় সেখানে ভালো বড় একটা দোকান বসে, আর ওই দোকানের সঙ্গে আমাদের একটা পরিচিতি হয়ে গেছে অন্যরকম, মানে প্রত্যেকবার কিছু না কিছু কেনাকাটা করা হয়, তো ওই জন্য আর কিছু কিনলাম না। যে আর তো কদিন পরেই আবার এখানেই আছে, তো এই হলো, তাই জন্য গতকাল দেখাতে পারিনি বলে সকালবেলায় ক্যামেরাটা অন করে একটু ফ্রি হলাম, তাই ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। সো তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আর আপাতত আজকের দিনটা তো এই নিয়ে কাটবে, মানে আগামীকাল থেকে কী হবে জানি না। ওর আরও ব্লগস আছে, সেগুলো হচ্ছে একটু বড় বড় সাইজের, আর সেই ওই ব্লগসগুলো দুটো প্যাকেট একবার ভাইফোঁটার সময় পেয়েছিলিস না, একটা দিদিভাই দিয়েছিল আর একটা হচ্ছে বাবা কিনে দিয়েছিল, দুটো তাই তো। আর এটা
কেনা হয়েছে। এটা একটু ছোট, ওটার সাথে অ্যাটাচ করতে পারছে না, গতকাল রাত্রে অনেকক্ষণ বসে বসে চেষ্টা করেছে। তো সে যাই হোক, আজকে তাহলে ব্লগটা শেষ করে দিলাম। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।